সংসারের তরঙ্গে লক্ষ্য রাখিয়াই জীব বদ্ধ হয়, তাহাতেই লাভ লোকসান অনুভূতি হইয়া থাকে, ইহাতেই সুখ দুঃখকর শান্তি অশান্তির তরঙ্গ চলিয়া থাকে। অতএব ওই দিকে লক্ষ্য না রাখিয়া কেবল শূন্যভাবে অর্থাৎ আকাশের দিকে চিন্তাকে ধরিবার জন্য চেষ্টা করিতে করিতে পরম শান্তির উদয় হয়। ভালো মন্দ যাহা হয় সেই সকল অতিথির ন্যায় মনে ধারণ করিতে চেষ্টা করিতে হয়। অর্থাৎ জীব সংসারের আমিত্বে অর্থাৎ আমার সম্পত্তি আমার পরিবার ইত্যাদিতে লক্ষ্য রাখিয়া আবদ্ধ হয়, তাহাতে লাভ লোকসান প্রভৃতি আসিয়া তাহাকে সুখ দুঃখের মধ্যে নিক্ষেপ করে। ঠাকুর বলছেন, এইসব দিকে লক্ষ্য না রাখিয়া শূন্যভাবে মনকে স্থির করিবার চেষ্টা করিলে পরম শান্তির উদয় হয়। ভালো মন্দ সুখ দুঃখকে মনে স্থান দেওয়া উচিত নয়। ভালো মন্দ যাহা ঘটছে তাহাকে নিয়তির ভোগ মনে করিয়া অগ্রাহ্য করিতে হয়।